আপনারা দেখছেন নিউজ কলকাতা জনকণ্ঠ, গ্রাম ও শহরের মেলবন্ধন। সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটে 9526 র্যাঙ্ক করে MBBS পড়ার সুযোগ পেল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামের বাসিন্দা শেখ সালমানের ছেলে সাবির আলী। তাকে সংবর্ধনা জানাতে ছুটে আসলেন একের পর এক রাজনৈতিক নেতাকর্মীরা। রবিবার মিষ্টিমুখের মধ্য দিয়ে সাবিরকে ফুলের তোড়া, কলম ও ডায়েরি দিয়ে সংবর্ধনা জানালেন DYFI এর প্রাক্তন ও নতুন সদস্যরা। জানা যায়, ফল বিক্রি করে অভাবের সংসার চালান বাবা শেখ সালমান। আর্থিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে সাবিরের সাফল্যে গর্বিত পরিবার সহ গোটা গ্রাম। যে তোমার রেজাল্ট কিরকম হয়েছে বা কত র্যাঙ্ক করেছে তুমি? আমি শাস্ত্রপুরের মধ্যে এই পরীক্ষাটা হয় অল ওভার ইন্ডিয়া। আমি ওর মধ্যে 626 পেয়েছি এবং অল ওভার ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে 9526। বলছি যে সব ছাত্রছাত্রীরা দেখছি তো কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক পদে মানে নিজের পেশাকে গ্রহণ করছে, তুমি এই পদে আসলে কেন? এই পদে আসতে গেলে মানে আমি দেখলাম যে আমাদের এই এলাকায় সেরকম কোনো উন্নত নাই, ডাক্তার হয়নি এখনো, এবং আমার দেখা এলাকাতে অনেক মানুষ বিনা পয়সার জন্য, খরচার জন্য ডাক্তার দেখাতে পারেন না, চিকিৎসা করতে পারেন না, অনেককে ভেলোরে যেতে হয়। এদিকে ভালো পরিকাঠামো নেই, ভালো হাসপাতাল নাই। আমার ইচ্ছা আছে যদি উপরওয়ালা বাঁচিয়ে রাখেন আর যদি আমার দ্বারা কাজটা করান, তাহলে আমি পরবর্তীকালে একটা গরিব মানুষের জন্য ফ্রিতে একটা হসপিটাল খুলবো, যেন ওনারা ভালোভাবে চিকিৎসাটা পেয়ে সুস্থ হয়ে উঠতে পারেন। তোমার নাম? আমার নাম সাবির আলী। বাড়ি? বাড়ি ভবানীপুর, মানে মহেন্দ্রপুর অঞ্চলের ভবানীপুর গ্রাম। ধন্যবাদ। শ্রীরাম, সোমবারে যে নেটের রেজাল্ট বেরিয়েছে সেখানে আমাদের মহেন্দ্রপুর অঞ্চলের ভবানীপুরের ভবানীপুর গ্রামের সাবির আলী নেটে পাস করেছে এবং তার প্রাপ্ত নাম্বার হচ্ছে 626 এবং তিনি র্যাঙ্ক করেছেন অল ইন্ডিয়া বেসিসে 9526। তাকে আমরা সংবর্ধনা দিতে এসেছিলাম। আমরা ছোটবেলা থেকেই জানি সাবির অত্যন্ত মেধাবী এবং তিনি যে ভালোভাবে পড়াশোনা করেছেন, এখনো আমি পেপারে যা দেখলাম যে 8-9 ঘন্টা এখনো পড়াশোনা করেন, তিনি নেটে পাস করেছেন, আমাদের এই এলাকার শুধু গর্ব না, এই জেলারও গর্ব বলা যাবে। সাবিরকে আমরা হরিশ্চন্দ্রপুর 1 নম্বর লোকাল কমিটি DYFI এর পক্ষ থেকে সংবর্ধনা দিয়ে আমরা গর্ব অনুভব করছি। বলছি, এলাকাবাসী হিসাবে আপনারা সাবিরের প্রতি কি আশা রাখবেন? আমরা সাবিরের প্রতি আশা রাখবো, কারণ সাবির যে সাবিরের বাবা একজন ফল বিক্রেতা, মাঝে মাঝে সাবিরও কখনো ফল বিক্রি করতেন, এই একটা অভাবনীয় জায়গা থেকে যে সাবির উঠে এসেছেন, এটা মানে আমাদের সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। আর আমরা আমরা জানতাম যে সাবির এমন একটা ফল করবে, সবারই একটা আশা ছিল। আমরা ভবিষ্যতেও আশা রাখবো সাবির যেন একটা MBBS এর পরেও যা ডিগ্রি হয়, MD MS যা হোক, সে একটা বড় ডিগ্রি করে আমাদের এলাকায় এসে সাধারণ মানুষের চিকিৎসা করে, আমরা সেটা আশা রাখছি। আপনার নাম? আমার নাম প্রবীণ কুমার দাস। পরিচয়? DYFI হরিশ্চন্দ্রপুর 1 নম্বর লোকাল কমিটি সম্পাদক। ধন্যবাদ। সংসারে রয়েছে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে। অভাবের সংসারে কঠোর পরিশ্রম করে ছেলে ও মেয়েদের পড়াশোনা করিয়েছেন তিনি। সোমবার সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটের ফলাফল প্রকাশ হতেই আনন্দের জোয়ার সাবিরের ঘরে। তার প্রাপ্ত নম্বর 6226। ছেলে সাফল্যে আপ্লুত বাবা সালমান।